জয় দেবী মা। ও তো প্রাণ বাঁচিয়েছে এই বুড়িটার। এবার তো চুটকিকে উনি নিজের মাথায় তুলে রাখবেন। চুটকি, তোমার হাতটা ছুড়ে গেছে। চলো ওষুধ লাগাবে, চলো তাড়াতাড়ি। আমি আমি ঠিক আছি, আমি নিজে গিয়ে উপরে ওষুধ লাগিয়ে নিচ্ছি। মা এক্ষুনি লাগাবে, আগে গিয়ে ওষুধ লাগাবে, যাও। হ্যাঁ ভালো সিদ্ধান্ত নিয়েছেন আপনারা, পুরো 10 লাখ আছে, গুনে নিন। অনেক কষ্ট করে রাজি করিয়েছি সিনিয়রদের। আমি অঙ্কে একটু কাঁচা আছি, তাই বাবা তুমি গুনে নাও। তাছাড়া সরকারি টাকা গোনার কি দরকার আছে? কিন্তু তাও আপনি আপনার সংশয় দূর করে নিন, আর ততক্ষণ আপনি দিবাকর মিশ্র এই পেপারগুলোতে সই করুন, আর তারপরে এই বাড়ি সরকারের দখলে। এই নিন, কোটি টাকার বাড়ি শুধু 10 লক্ষ টাকায় দিয়ে দিচ্ছি, সরকারকে দান করলাম ভেবে এটা রেখে দিন। দিবাকর, নিজের হলে তবেই সেটা দান করা যায়। চুরি করা জিনিসের নয়। আপনারা আগে, হ্যাঁ তোমাদের জন্য তো এনারাই সরকার, আর এই বাড়ি তুমি এখন এনার নামেই করে দিয়েছো। এই বাড়ির আসল মালিক আগেও আমরা ছিলাম, আর এবার আবারও আমরাই। নির্মল, এই নাও অদিতি, তোমার ঘরের পেপার্স। মানে মানে এ সত্যিকারের কোনো অফিসার টফিসার নয়? ও একজন অ্যাক্টর আর আমার বন্ধু। ও সব কিছু আমার কথায় করেছে। যেভাবে তুমি ঠকিয়ে আমাদের বাড়ি আমাদের থেকেই কেড়ে নিয়েছিলে, ঠিক সেইভাবেই তোমাকে ঠকিয়ে আমাদের বাড়ি তোমার থেকে ফিরিয়ে নিলাম। তাহলে হলো তো, হিসেবটা সমান সমান। তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকত, তাহলে আমি তার সম্মান রক্ষার জন্য তাই করতাম। ওই আমি যে তোমায় সাহায্য করেছিলাম, জানি বিহান, ওইটুকু সাহায্য তুমি যে কোনো মেয়েকেই করতে। Thank you.
এই আঘাতটা এভাবে ঠিক হবে না। মানে এগুলো আয়ুর্বেদিক চিকিৎসা, এতে তোমার আঘাত তাড়াতাড়ি ঠিক হবে, কিন্তু বেশি কষ্ট দিয়ে। এবার তোমার বেশি কষ্ট হলে তখন তো আমার কষ্ট কম হবে। বিহান ছাড়ো প্লিজ। আর হ্যাঁ, এটা আমি অন্য কোনো মেয়ের সাথে কোনোদিনও করতাম না। বিহান যে তোমাকে ব্যথাটা দিয়েছে না চুটকি, সেটা তো কিচ্ছু নয়। আসল ব্যথা তো তোমাকে আমি দেব। আমি তোমার জন্যে ওই বুড়িটা আজকে আমার সঙ্গে নেই। প্রত্যেক মুহূর্তে যে আমার সঙ্গ দেয়, আজকে তোমাকে সঙ্গ দিচ্ছে। ইয়ো, আমার উপরে হাসছো? এবার হাসবে তো সারা পৃথিবী তোমার ওপরে। আমি তোমার এমন অবস্থা করব না যে পুরো পৃথিবী তোমার ওপরে হাসবে, তুমি দেখো। এই নাও, এই নাও, তুমি ভাবো কি নিজেকে একটা? তোমার মুখটাই খারাপ করে দেব আমি। এই নাও, নাও। এসব আমি কি করছি? নিজের চেহারা নিজেই খারাপ করছি। আমি কি করছি? এসব আমার কি হচ্ছে? না না, আমি এত তাড়াতাড়ি হার মানতে পারি না। ওই বুড়িটাকে আমার দিকে আনতেই হবে, করতেই হবে, না হলে চুটকি, না হলে চুটকি জিতে যাবে। না না না, আমার ওই বুড়িটাকে আমার সাইডে করতেই হবে, কিন্তু কি করে? ধ্রুব, হ্যাঁ ধ্রুব, ওই বুড়িটার প্রাণ হলো ধ্রুব। যদি ধ্রুব আমার সাইডে হয়ে যায়, তাহলে বুড়ি নিচে থেকে আমার পায়ে এসে পড়বে। কিন্তু ধ্রুব, কিন্তু ধ্রুব তো আমার হচ্ছেও না। আমি যতই চেষ্টা করি না কেন, ওই রাতের পরেও ধ্রুব আমার। লক্ষণ, একটু জল এনো তোমার জন্য। আমি আর বাঁচতে চাই না, মরে যেতে চাই। ধ্রুব, আর কার জন্য অপেক্ষা করবো আমি? তুমি যে আমার কাছে সময় চেয়েছিলে সেটা তো শেষই হচ্ছে না। সেই দিন রাতে তুমি আমাকে যা কিছু বলেছো সেটা শোনার পর আমি নিজের দিকে তাকাতে পারছি না। নিজের কাছে ছোট হয়ে গেছি আমি।